হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো। আর কিছুদিন আগে আমাদের ঈদ গেল এত আনন্দের, আমরা সবাই আনন্দ করেছি, সাজুগুজু করেছি, ঘোরাঘুরি করেছি, কি তাই তো? তো সেই সাথে কি তোমরা কি সবাই পড়াশোনাটাও করেছিলে? তো যারা করেছো তো খুবই ভালো, যারা করনি তো মন খারাপের কিছু নেই। এখন তো আমাদের আবার অনলাইনের ক্লাস শুরু হয়ে গেছে, তো আজকে থেকে কি আমরা আবার সবাই নিয়মিত পড়াশোনা করব, কি তাই তো? তাহলে আসো এখন আমরা ইংরেজি পড়া শুরু করি। তো দেখো আজকে আমরা ইংরেজি কি পড়বো বলো তো? আজকে আমরা ইংরেজি, দেখো আমাদের যে স্কুলের শিট আছে আজকে আমরা এই শিট থেকে পড়বো। তোমরাও সবাই তোমাদের এই স্কুলের শিটটা বের করো। তো আজকে আমরা এই শিটের দেখো লেসন 20 এবং 21, তোমরা এই লেসনের পেজটা বের করো। তো দেখো এই পেজে কি আছে, 1 নং ওয়ার্ড মিনিং। আজকে আমরা লেসন 20 এবং 21 এর 1 নং ওয়ার্ড মিনিংগুলো পড়বো। তো তোমরা তোমাদের শিট বের করো এবং আমার সাথে সাথে পড়া শুরু করো। তো দেখো ওয়ার্ড মিনিং অর্থ আমরা জানি সবাই, বলো তো ওয়ার্ড মিনিং অর্থ কি? বলো শব্দের অর্থ। তাই প্রত্যেকটা ওয়ার্ডের আমরা কি বাংলা অর্থ সহ পড়ব। তো হয়ার অর্থ কি বলো তো? হয়ার কোথায়, ম্যান মানুষ, আন্ডার নিচে, ট্রি গাছ, বিসাইড পাশে, গার্ল বালিকা, ইনসাইড ভিতরে, ওয়াল দেয়াল, চাইল্ড শিশু, আউটসাইড বাহিরে, অ্যারাউন্ড চারপাশে বা চতুর্দিকে। এখানে দুইটা দেওয়া আছে, আমাদের কাছে যেটা সহজ লাগবে আমরা এটাই শিখব। তো অ্যারাউন্ড অর্থ কি? চতুর্দিকে বা চারপাশে। গ্রাজিং ঘাস খাচ্ছে, অন উপরে, ফিল্ড মাঠ, প্লেইং খেলছে, ইন ফ্রন্ট সামনে, ব্যাক পিছনে, টপ লাটিম বা টপ অর্থ এখানে ছাদ বা উপর হবে। তাহলে টপ অর্থ কি বলো? টপ ছাদ উপরে, বাস বাস, হাউস বাড়ি। তো এই বাম পাশটা আমরা আবার পড়ি, তারপর আবার ডান পাশটা বলবো। তো হয়ার অর্থ কি বলো তো? আবার হয়ার অর্থ কোথায়, ম্যান মানুষ, আন্ডার নিচে, ট্রি গাছ, বিসাইড পাশে, গার্ল বালিকা, ইনসাইড ভিতরে, ওয়াল দেয়াল, চাইল্ড শিশু, আউটসাইড বাহিরে, অ্যারাউন্ড চতুর্দিকে বা চারপাশে, গ্রাজিং ঘাস খাচ্ছে, অন উপরে, ফিল্ড মাঠ, প্লেইং খেলছে, ইন ফ্রন্ট সামনে, ব্যাক পিছনে, টপ ছাদ বা উপরে। এখানে টপের অর্থ আমরা ছাদ লিখলেও ঠিক আছে, আবার উপরে বললেও ঠিক আছে, বাস বাস, হাউস বাড়ি। তো দেখো আজকে আমরা কি পড়বো বলো তো? আজকে আমাদের শিটের 7 পৃষ্ঠা লেসন 20 এবং 21 এর ওয়ার্ড মিনিং আমরা বাম পাশ এবং ডান পাশ দুইটা পাশে কি খুব ভালোভাবে শিখব এবং HW খাতায় লিখব। তো আজকের ক্লাস আমার এখানেই শেষ, তোমরা সবাই ভালো থেকো, গুড বাই। গুড মর্নিং স্টুডেন্টস, ঈদ মুবারক, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ অনেক দিন পর তোমাদের অনলাইনে ক্লাস আমার শুরু করেছি, তো আশা করব প্রতিদিনের মতো তোমরা আগে যেভাবে আমার ক্লাসটা করতে সেটা আজকেও শুরু করেছ। তো আজকে আমি তোমাদেরকে পড়াবো তোমাদের বাংলা বইয়ের 72 পৃষ্ঠা। ঈদের ছুটির আগে আমরা সবাই মিলে করি কাজ এই গল্পটি পড়েছিলাম, আজকে এই গল্পেরই আমরা 1 আর 2 নং পড়ব। 1 নং-এ আছে শব্দার্থ, আর 2 নং-এ আছে শূন্যস্থান পূরণ। তো দেখো ম্যাম কিন্তু বোর্ডে পড়াটা লিখে রেখেছি, ম্যাম বোর্ডে পড়াটা লিখে রেখেছি, তোমরা সেটা খেয়াল করো। দেখো আমি শব্দার্থগুলো লিখে রেখেছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম, এটার অর্থ হচ্ছে নবীদের মধ্যে সেরা, উনি খুবই সম্মানীয় একজন ব্যক্তি। তাই আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম হচ্ছে নবীদের মধ্যে সেরা। তারপর দেখো আছে শত্রু, শত্রু অর্থ দুশ্মন, শত্রু শত্রু অর্থ দুশ্মন। তারপর দেখো আছে প্রবেশ করা, প্রবেশ করা শব্দের অর্থ হচ্ছে ঢোকা। তারপর দেখো পরীক্ষা, পরীক্ষা শব্দের অর্থ হচ্ছে শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য মাটির মধ্যে তৈরি গর্ত। আবার বলছি পরীক্ষা শব্দের অর্থ হচ্ছে শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য মাটির মধ্যে তৈরি গর্ত। তারপর
পর দেখো, খনন করা। খনন করা শব্দের অর্থ হচ্ছে গর্ত করা। তারপর গড়া, গড়া শব্দের অর্থ তৈরি করা। তারপর আছে দেখো আপত্তি, আপত্তি শব্দের অর্থ অমত, আপত্তি শব্দের অর্থ অমত। তারপর দেখো ঝুড়ি, ঝুড়ি শব্দের অর্থ বাঁশ বা বেতের তৈরি চাঙাড়ি বা পাত্র। ঝুড়ি, ঝুড়ি শব্দের অর্থ বাঁশ বা বেতের তৈরি চাঙাড়ি বা পাত্র। এই হচ্ছে আমাদের 72 পৃষ্ঠার যে 1 নং শব্দের গুলো দেওয়া আছে সেই শব্দের অর্থ। এখন আমি তোমাদেরকে পড়াবো তোমাদের 2 নং। 2 নং বইয়ে দেখো 72 পৃষ্ঠার 2 নং এর ছকে কিছু শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলো নিয়ে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো চলো আমরা শূন্যস্থানগুলো পূরণ করি। প্রথমেই কি লেখা আছে দেখো, দেশ নিজের মাথায় ঝুড়ি তুলে নিলেন। গল্পে কিন্তু আমরা পড়েছি যে কে নিজের মাথায় মাটির ঝুড়ি তুলে নিয়েছিলেন, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? তাহলে এই শূন্যস্থানে আমরা কি লিখব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং এই কথাটা দেখো আমাদের প্রথম ছকে দেওয়া আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথায় ঝুড়ি তুলে নিলেন। তাহলে আমরা এখানে কি লিখব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর দেখো খ নাম্বার, খ নাম্বারে কি আছে, মদিনা, মদিনা শহরে দেশ প্রবেশ করতে পারছিল না। কারা পারছিল না, শত্রুরা। তাহলে আমরা এই শূন্যস্থানটাই কি লিখব, শত্রুরা। চলো আমরা লিখি শত্রুরা। দেখো তারপর হচ্ছে গ নাম্বার, গ নাম্বারে কি আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো 10 জন করে কয়েকটি দল দেশ হলো। এটার সাথে মিলে আমাদের ছকে যে শব্দগুলো আছে তার মধ্যে আছে গড়া, তার মানে আমরা এখানে লিখতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো 10 জন করে কয়েকটি দল গড়া হলো, মানে গঠন করা হলো অথবা তৈরি করা হলো। এখানে কি লিখবো আমরা, গড়া। তারপর দেখো ঘ নাম্বার, ঘ নাম্বারে আছে ফুটবল খেলায় মোট 11 জন নিয়ে দেশ গঠন করা হয়। কি গঠন করা হয় বলতো, দল গঠন করা হয়, তাই না? তাহলে আমরা এখানে কি লিখব, আমরা এখানে লিখব ফুটবল খেলায় মোট 11 জন নিয়ে দল গঠন করা হয়। চলো আমরা লিখি এখানে দল। তারপর দেখো ও নাম্বারে আছে শহরের চারপাশে দেশ খনন করা হলো। বলতো কি হবে এখানে, পরীক্ষা খনন করা হলো। তাহলে চলো আমরা এই শূন্য জায়গাটায় লিখব পরীক্ষা। তারপর দেখো চ নাম্বার, চ নাম্বারে আছে সবাই দেশ কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়। সবাই মিলেমিশে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়। তাহলে আমরা এখানে কি লিখব, মিলে মিশে। চলো আমরা লিখি এখানে মিলে মিশে। তাহলে আমাদের 1 নং আর 2 নং কিন্তু লেখা হয়ে গেছে। তো ম্যামের সাথে তোমরা আরেকবার পড়ে ফেলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের মধ্যে সেরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শত্রু, শত্রু অর্থ দুশ্মন। প্রবেশ করা অর্থ ঢোকা। পরীক্ষা, শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য মাটির মধ্যে তৈরি গর্ত। খনন করা, গর্ত করা। গড়া, তৈরি করা। আপত্তি, অমত। ঝুড়ি, বাঁশ বা বেতের তৈরি চাঙাড়ি বা পাত্র। তারপর শূন্যস্থান, দেশ নিজের মাথায় ঝুড়ি তুলে নিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথায় ঝুড়ি তুলে নিলেন। তারপর দেখো খ নাম্বার, মদিনা শহরে দেশ প্রবেশ করতে পারছিল না। মদিনা শহরে শত্রুরা প্রবেশ করতে পারছিল না। গ নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা মতো 10 জন করে কয়েকটি দল গড়া হলো। ঘ নাম্বার, ফুটবল খেলায় মোট 11 জন নিয়ে শূন্যস্থানে কি লিখেছি, দল গঠন করা হয়। তারপর উ নাম্বার,
ও নম্বরে হচ্ছে শহরের চারপাশে পরীক্ষা। এই শূন্য জায়গায় কি লিখেছি? পরীক্ষা। পরীক্ষা খনন করা হলো। তারপর দেখো চ নম্বর, চ নম্বরে আছে সবাই মিলেমিশে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়। তাহলে তোমাদের আজকে আমি এক নং আর দুই নং পড়িয়ে দিয়েছি। আমি সবসময় বলি দুই রঙে যেই শব্দগুলো দেওয়া থাকে সেই শব্দগুলো দিয়ে তোমরা বাক্য গঠন করার চেষ্টা করবে। তো আজকে আমি আরেকটু বলে দিচ্ছি যে শব্দার্থগুলো দেওয়া আছে এক রঙে, তোমরা সেগুলো দিয়েও শব্দ গঠন বা বাক্য গঠন শিখতে পারো। তাহলে ম্যাম তোমাদের আজকের পড়া দিচ্ছি, দেখো তোমাদের বোর্ড বইয়ের 72 পৃষ্ঠার এক দুই নং শিখা লিখা। তোমরা কিন্তু ঈদের ছুটির অনেক দিন পর ঈদের আবার পড়াশুনো শুরু করেছ। আমি আশা করব তোমরা এখন আবার নিয়মিত তোমাদের অনলাইনে ক্লাসগুলো করবে এবং তোমাদের প্রতিদিনের পড়াটা প্রতিদিনই শেষ করে ফেলবে। পরের দিনের জন্য পড়াটা জমিয়ে রেখো না। ঘোরাঘুরি, মজা, ঈদের আনন্দ অনেক হয়েছে, এখন সেই আনন্দকে কাটিয়ে আমরা আবার পড়াশোনায় মনোযোগী হয়ে যাব। ঠিক আছে, তো আজকে ম্যাম তোমাদের থেকে ছুটি নিচ্ছি, আবার তোমাদের সাথে আমার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। গুড বাই। হ্যালো স্টুডেন্টস, তো একটু আগে আমরা ইংরেজি পড়েছি, তো এখন আমরা কী ক্লাস করবো বলো তো? এখন আমরা গণিত করব, আর তোমরা সবাই তোমাদের গণিত শীটটা বের করো। তো দেখো আজকে আমরা গণিত, তোমাদের যে স্কুলের শীটটা আছে দেখো, তোমাদের স্কুলের এই শীটটা সবাই বের করো। তো আজকে আমরা এই শীটের দেখো তিন পৃষ্ঠাটা থেকে পড়ব, আর তিন পৃষ্ঠার দেখো নিচে আছে এক কথায় উত্তর। আমরা আজকে এই এক কথায় উত্তরের প্রশ্নগুলো করব। তো তোমরা সবাই তোমাদের শীট বের করেছ, তাহলে আসো আমরা পড়া শুরু করি। তো দেখো প্রথম প্রশ্নটা আমি বলছি, বাংলা বছরের প্রথম মাস কোনটি? তো বাংলা বছরের প্রথম মাস কোনটি আমরা কি জানি না বলো? বাংলা বছরের প্রথম মাস বৈশাখ। তো এই প্রশ্নগুলো কিন্তু আমরা বোর্ড বইয়েও পড়েছিলাম, তোমাদের কি মনে আছে বলো? মনে না থাকলেও এখন আমরা পড়ছি, আমার সাথে সাথে আবার তোমরাও পড়ো। তো বাংলা বছরের প্রথম মাস কোনটি বলো তো? বাংলা বছরের প্রথম মাস বৈশাখ। বাংলা বছরের শেষ মাস কোনটি? বাংলা বছরের শেষ মাস চৈত্র। ভাদ্র মাসের আগের মাসের নাম কি বলো তো? ভাদ্র মাসের আগের মাসের নাম শ্রাবণ। সময়ের পরিমাপ কি? সময়ের পরিমাপ সেকেন্ড। কোণের একক কি? কোণের একক ডিগ্রি। কত হাজারে এক মিলিয়ন তোমরা বলো তো? এক হাজার হাজারে এক মিলিয়ন। তারপর দেখো তোমরা শীটের চার পৃষ্ঠাটা বের করো। তো চার পৃষ্ঠা দেখো, এখন আমি সাত নংটা থেকে বলছি। তো 100 বছরের সময়কালকে কি ধরা হয় বলো তো? 100 বছরের সময়কালকে এক শতাব্দী ধরা হয়। কত হাজারে এক লক্ষ বলো তো? 100 হাজারে এক লক্ষ। ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান কত? ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান 2 সমকোণ। তিন কোণের সমষ্টি, সমষ্টি মানে হলো কি? ত্রিভুজের তো তিনটা বাহু এবং কি তিনটা কোণ হয়, আর এই তিনটা কোণের যোগফল হলো 2 সমকোণ, আর 2 সমকোণ সমান হলো কত? 180 ডিগ্রি। তো এই প্রশ্নটা আমরা আরেকবার বলি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান 2 সমকোণ। তারপর 10 নম্বরটা বলছি শোনো, এক সমকোণ সমান কত ডিগ্রি? তাহলে এক সমকোণ সমান 90 ডিগ্রি। তো আজকের পড়া দেখো আমরা শীটের তিন পৃষ্ঠার থেকে পড়ব এক থেকে, এবং চার পৃষ্ঠায় আমরা 10 নং পর্যন্ত প্রশ্নের উত্তরগুলো পড়ব। তো এই প্রশ্নগুলো আমরা আরেকবার বলছি, তোমরা আমার সাথে সাথে আবার বলো। তো সবার এখন শীটের তিন পৃষ্ঠাটা আবার বের করো আর আমার সাথে সাথে আবার বলো। তো প্রথম প্রশ্নটা আমরা বলি, বাংলা বছরের প্রথম মাস কোনটি? বাংলা বছরের প্রথম মাস বৈশাখ। বাংলা বছরের শেষ মাস কোনটি? বাংলা বছরের শেষ মাস চৈত্র। তারপর দেখো ভাদ্র মাসের আগের মাসের নাম কি? ভাদ্র মাসের আগের মাসের নাম শ্রাবণ। সময়ের পরিমাপ কি? সময়ের পরিমাপ সেকেন্ড। কোণের একক কি? কোণের একক ডিগ্রি। কত হাজারে এক মিলিয়ন? এক হাজার হাজারে এক মিলিয়ন। তারপর বের করো শীটের চার পৃষ্ঠা, দেখো আমরা চার পৃষ্ঠা সাত নং থেকে এখন বলবো। দেখো সাত নম্বর প্রশ্নটা কি বলেছে,
একশো বছরের সময়কালকে কি ধরা হয়? তাহলে বলো তো তোমরা, একশো বছরের সময়কালকে কি ধরা হয়? একশো বছরের সময়কালকে এক শতাব্দী ধরা হয়। তারপর 8 নম্বরটা বলি শুনো, কত হাজারে 1 লক্ষ? 1000, 100 হাজারে 1 লক্ষ। তো আবার বলি, কত হাজারে 1 লক্ষ? 100 হাজারে 1 লক্ষ। ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান কত? তাহলে বলো তো, ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান 2 সমকোণ। তারপর 10 নম্বর প্রশ্নটা বলি, 1 সমকোণ সমান কত ডিগ্রি? তাহলে বলো তো, 1 সমকোণ সমান 90 ডিগ্রি। তো এই যে দেখো, আমরা শীটের 3 পৃষ্ঠা এবং 4 পৃষ্ঠা আজকে কি পড়লাম একটু বলো তো সবাই। আজকে আমরা শীটের 3 পৃষ্ঠার এই যে এক কথায় উত্তর পড়লাম, 1 থেকে 10 পর্যন্ত। তো তোমাদের আজকের কি এসডব্লিউ থাকবে বলো তো? এই যে আমরা শীটের এই 1 থেকে 10 পর্যন্ত 10টা প্রশ্ন এক কথায় উত্তর আমরা খুব ভালোভাবে শিখবো এবং এসডব্লিউ খাতায় লিখবো। তো আজকের ক্লাস আমার এখানেই শেষ, তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে আমার দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।